কৃষ্ণ নারায়ণ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবার প্রথমে বলি হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স, ঠিক আছে? সো গাইজ, আই এম গোয়িং টু পাস্ট ইট ফর এ নিউ ইয়ার সেলিব্রেশান। সো গাইজ, তোমাদেরকে একটা কথা বলতে চাই, আমি নিউ ইয়ারে ফার্স্ট ইটে যাচ্ছি এবং সেখানে গিয়েই ব্লগিং করব। আর একটা কথা, ওখানে কি হয় না আমি জানি না আলটিমেটলি, ঠিক আছে? আমি বন্ধুদের কাছে, তাদের কাছে শুনেছি, ওনারা বললো যে ওখানে খুব ভালো সেলিব্রেশান হয়, নিউ ইয়ার তো সব থেকে ভালো সেলিব্রেশান হয় ওইখানে। তো ওখানে লাইটিং থেকে শুরু করে সব কিছু হয়, লাইটিং, বোমবাজি সব কিছু হয়, তার উপরেই হয়, কাউন হয়, মানে টাইমিং কাউন হয়, 2020কে ওয়েলকাম করার জন্য কাউন হয়। সো আমি ওখানে যাচ্ছি এখন, এখন এই সময় বার হয়েছি, ঠিক আছে? এখন বাজে দুপুর 2 বাজে, আমি এখান থেকে বেরোচ্ছি, ওখানে যাব, ওখানে কী হয় না হয় তোমাদেরকে আমি সব কিছু দেখাবো। আর জানো তো, এরকমভাবে আমাকে সাপোর্ট করো, আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে দাও, ওকে? সো লেটস, গুড ইভিনিং সবাইকে বলতে চাই, আর হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। সো তোমাদেরকে বলতে চাই, সো এখন আমি এখন আছি বেয়ালা চৌরাস্তা, এখানে একটু রেস্ট নিয়েছি ফ্রেন্ডের সাথে, মানে ফ্রেন্ড এখানে আমি যাদের সাথে যাবো তাদের সাথে একটু দেখা করলাম, এখানে একটু রেস্ট নিলাম, টিফিন টিফিন করলাম, অ্যান্ড সোজা বেরিয়ে যাবো পার্ক স্ট্রিট। এখন বাজে 8:10, পার্ক স্ট্রিটে যাবো। তার আগে মাঝপথে আরও কিছু ফ্রেন্ড আছে, তাদেরকেও নিয়ে তারপরে সোজা পার্ক স্ট্রিটে যাবো। ওখানে গিয়ে কী হবে না হবে সব কিছু তোমাদেরকে দেখাবো। আমি এখন মধ্যে জানি না ওখানে কী হবে, কী হয় কী না হয়, ঠিক আছে? অ্যান্ড আমি স্টেডি হয়ে গেছি, ড্রেস আপ হয়ে গেছে, তো চলতে হ্যাঁ, দেখতে হ্যাঁ ক্যা হতা হ্যাঁ ক্যা নেই। আলটিমেটলি আমার ফ্রেন্ড রুদ্রতা চলে এসছে, যাবো পার্ক স্ট্রিট হন্ডাতে করে। দা তো এখন বাজে 8:50, যেতে বেশি কোনো সময় লাগবে না, চলে যাবো চার চায় করে। তো দেখা যাক কী হয় না হয়।
পার্ক স্ট্রিট। আমি যতদিন পর্যন্ত জানি কলকাতায় নিউ ইয়ার সেলিব্রেশন সব থেকে ভালোভাবেই হয়, সব থেকে সুন্দরভাবে হয়, সেটা আজকে নিজের চোখে দেখছি। দেখতে পাচ্ছ কত লোকজন এসছে, আরও কী আছে কি নেই সেগুলো তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো এখন একটু এখন টাইম অনেক আছে আমাদের হাতে, বাজে 10:30, হেঁটে হেঁটে যাবো, ভিতরে যাবো, ভিতরে আরও কী আছে কি নেই সেগুলো তোমাদেরকে দেখাবো। আর পুরোটাই কলকাতাটা লাইট দিয়ে সাজিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ফুল কলকাতাটা পুরো লাইট দিয়ে সাজিয়েছে। তো দেখো, যারা যারা আসুনি তারা দেখে নাও, ঠিক আছে? খুব খুব সুন্দর, হেভি মজা হচ্ছে। আর আমি যাদের সাথে আছি তারা একটু বাইরে গেছে, আসছে এখানে।